আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাস স্কুল কর্তৃক আয়োজিত ক্লাসগুলো তোমরা সব সময় দেখছো এবং করছো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকে ক্লাস করাবো অষ্টম শ্রেণীর বাংলা। আমাদের এই বাংলা সেকেন্ড পেপারে আছে ষষ্ঠ পরিচ্ছেদের বাক্য। এই বাক্য বোঝানোর ক্ষেত্রে যেহেতু প্রথমে বর্ণ দিয়ে শুরু হয়, একটা বর্ণ, তারপরে শব্দ, তারপরে আসে কি বাক্য। অর্থাৎ এখানে দেখো, প্রথমে আমি লিখলাম ম, এটা কি? এটা হচ্ছে একটা বর্ণ। তারপরে লিখলাম ল, তারপরে লিখলাম ক। এখানে আমি কতগুলো বর্ণ লিখেছি। এখন এই বর্ণগুলোকে যদি আমি পাশাপাশি বসাই এবং সেটা যদি কোনো অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলবো কি? শব্দ। দেখি, ম, ল, ক পাশাপাশি করলাম। এই পাশাপাশি করার পরে কি হলো শব্দটা? ম, ল, ক, ম, ল। আচ্ছা, এটার কি কোনো অর্থ আছে? নাই। সুতরাং এটাকে আমরা শব্দ বলতে পারি না। ঠিক এই বর্ণগুলোকে যদি আমি আবার ধারাবাহিকভাবে সাজাই, এখানে আমি কটা নিয়ে আসলাম আগে ক, তারপরে নিয়ে আসলাম ল, আর এখানে আছে ম। কি লিখলাম? ক আগে, তারপরে ল, ম, কলম। হ্যাঁ, এখানে এখন এই শব্দটার কি আছে? একটা অর্থ আছে। সুতরাং প্রথমে পেয়েছি আমরা বর্ণ, তারপরে কতগুলো বর্ণ পাশাপাশি বসিয়ে যখন সেটা অর্থ প্রকাশ করছে, তখন সেটাকে বলা হয়েছে কি? শব্দ। এখন সব আমরা কতগুলো শব্দকে যখন পাশাপাশি বসাবো এবং সে অর্থবোধক শব্দগুলো দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হবে, তখনই তাকে বলা হবে কি? বাক্য। এখানে দেখো আছে বাক্যের সংজ্ঞা লেখা আছে এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে কি বলে? বাক্য বলে। অর্থাৎ এক বা একাধিক পদ থাকে। এখন সব শিক্ষার্থী বন্ধুরা, পদ কি? আমাদের আগে কি করতে হবে? পদ চিনতে হবে। পদ হচ্ছে বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় কি? পদ। অর্থাৎ তুমি এই বাক্যটার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করলো, অর্থবোধক শব্দগুলো, তার প্রত্যেকটিকে বলা হয় এক একটি পদ। এখানে আছে যেমন রানা বই পড়ে। কি বলছি? রানা একটা শব্দ, বই একটা শব্দ, পড়ে একটা শব্দ। এখন এই হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য, কারণ এই রানা বই পড়ে এটা দিয়ে আমাদের মনের ভাব সম্পূর্ণ কি হয়েছে? প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী বন্ধু, একটা বাক্যকে যদি সার্থক বাক্য হতে হয়, একটা বাক্যকে যদি অর্থবোধক বাক্য হতে হয়, তাহলে তার কিছু কি লাগে? গুণ লাগে, গুণ বা বৈশিষ্ট্য লাগে। তো এখানে দেখো বাক্যের গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি? তিনটি। এক নম্বরে আছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার সূত্র হচ্ছে বাক্যে এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা। অর্থাৎ বাক্যটা বাক্যের মধ্যে যদি যতক্ষণ পর্যন্ত তোমার সবগুলো পদ ব্যবহৃত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার কি হবে না? বাক্যটা সম্পূর্ণ হবে না। এখানে লিখছে রানা মন দিয়ে লেখাপড়া। রানা মন দিয়ে লেখাপড়া করে, আরেকটা পদের দরকার, সেটা কি করে কি করে না? ওই পদটা শুনলেই তোমার বাক্যটা কি হবে? সম্পূর্ণ হবে। তার মানে এই বাক্যটিতে কিন্তু পদের অভাব আছে। সুতরাং আমরা বলতে পারি এই বাক্যটিতে কোন গুণের অভাব আছে। তো পদের অভাব মানে এই বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব আছে। তারপরে সব আসক্তি, বাক্যে পদগুলোকে ধারাবাহিকভাবে সাজানো। অর্থাৎ পদগুলোকে তোমার কোন পদটার পরে কোন পদটা বসাবে সেভাবে ধারাবাহিকভাবে সাজালে এবং অর্থ প্রকাশ করলে সেটা একটা সার্থক বাক্য হবে। এখানে লিখছে বাবা ইলিশ বাজার এনেছেন থেকে। এখানে কিন্তু আমি কতগুলো শব্দ পাশাপাশি বসাইলাম,
কিন্তু শব্দগুলোকে আমি ধারাবাহিকভাবে বসাইনি, ধারাবাহিকভাবে শব্দগুলোকে বসানো হয়নি। এখন আমি যদি এই শব্দ এই গুলোকে আমি ধারাবাহিকভাবে বসাই তাহলে দেখো কি হয়, বাবা বাজার থেকে ইলিশ এনেছে। হ্যাঁ, এই দুইটা বাক্যের মধ্যে নিচের বাক্যটা সঠিক, কারণ এখানে পদগুলোকে সঠিকভাবে সাজানো হয়েছে এবং এটা সত্য সুন্দর অর্থ প্রকাশ করেছে। এখন তোমাদের পরীক্ষায় যদি আসে উপরের বাক্যটা যে বাবা ইলিশ বাজার এনেছে থেকে, এই বাক্যটা দিয়ে বলবে যে এখানে বাক্যের কোন গুণের অভাব আছে, তখন আমরা কি বলবো? হ্যাঁ, তখন আমরা বলবো এখানে আসক্তি অভাব আছে। তারপরে আসো যোগ্যতা, অর্থাৎ একটা বাক্যের অবশ্যই কি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। এখন আমরা কিভাবে বুঝবো যে এই বাক্যটার মধ্যে যোগ্যতা আছে কি নেই? যোগ্যতার সূত্র হচ্ছে পদগুলোর মধ্যে অর্থগত ও ভাগগত একটা মিল থাকতে হবে। তুমি যখন কতগুলো পদ দিয়ে একটা বাক্য তৈরি করবা, তখন সেই বাক্যের পদগুলোর যে অর্থ সেই অর্থ অনুযায়ী ভাবেরও একটা কি থাকতে হবে, মিল থাকতে হবে। যেমন এখানে আমরা লিখেছি আমরা বড়শি দিয়ে নারকেল পাই। একটা জিনিস খেয়াল করো, যখন আমি বড়শি কথাটা বললাম তখন কিন্তু আমার মনের মধ্যে একটা ভাব উদয় আসছে কি, মাছ, মাছ ধরা। বড়শি দিয়ে আমরা কি করি, মাছ ধরি। কিন্তু এই বাক্যটির মধ্যে লিখছে যে আমরা বড়শি দিয়ে নারকেল পারি, তার মানে এখানে অর্থগত আর ভাগগত কি মিল হয়েছে, হয়নি। তাহলে এই বাক্যটিতে কোন গুণের অভাব আছে? হ্যাঁ, এই বাক্যটিতে যোগ্যতার অভাব রয়েছে। তারপরে আসো বাক্যের অংশ, তারপরে আসো বাক্যের অংশ। এখানে আশা করি তোমরা সবাই বুঝেছ বাক্যের গুণগুলো কি কি, তারপরে আসো বাক্যের অংশ। আমরা জানি একটি বাক্যের বাক্যের দুইটি অংশ, কয়টি অংশ, দুইটি অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য আর আরেকটা হচ্ছে কি, বিধেয়। উদ্দেশ্যের সূত্র হচ্ছে বাক্যে যার সম্পর্কে বলে, আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলে। যেমন আমি এখানে একটা বাক্য লিখলাম রানা বই পড়ে, তখন এখন এই বাক্যটি থেকে আমরা উদ্দেশ্য এবং বিধেয় ভেদ করব। দেখো তাহলে উদ্দেশ্য সঙ্গে বলছি বাক্যে যা সম্পর্কে বলে, এখানে কার সম্পর্কে বলছে, রানা সম্পর্কে বলেছে, তার মানে এখানে রানা হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় সূত্র আমরা কি বলেছি, উদ্দেশ্য সম্পর্কে যা বলে। এখন উদ্দেশ্য যদি রানা হয় তাহলে এই রানা সম্পর্কে কি বলেছে, বই পড়ে, তাহলে বই পড়াটা হচ্ছে বিধেয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, তোমরা এই ক্লাসটি বারবার দেখবে এবং নিজে নিজে বাড়িতে অনুশীলন করবে, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।